আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে ধনে পাতার পাকোড়া রেসিপি শেয়ার করব। আপনারা বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন এই পাকোড়া। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই পাকোড়া আজ তৈরি করেছি। তাহলে চলুন এর প্রস্তুত প্রণালী দেখে নেই। এখানে আমি 2 কাপের মতো ধনে পাতা নিয়েছি এবং ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ধনে পাতা আমি কুচি করে কেটে নিব। কেটে নেওয়া হয়ে গিয়েছে, এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব। 1/2 কাপ বেসন দিয়ে নিচ্ছি, 3 চা চামচ চালের গুঁড়ো। আপনারা এখানে চালের গুঁড়োর বদলে আটা দিতে পারেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া আর লবণ স্বাদ মতো। এখানে 1 চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে এখন হালকা আঁচে পাকোড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গিয়েছে ধনে পাতার পাকোড়া। আপনারা বাসায় খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। আর আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কিছু জানার থাকলেও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ এতটুকুই, আল্লাহ হাফেজ।